দেশের বিভিন্ন স্থান থেকে বন্যার পানি নামতে শুরু করেছে নতুন করে অতিবৃষ্টি না হলে পানি আর বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ সচিব মোহাম্মদ মোহসিন তিনি বলেছেন আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা স্কুলগুলো খালি করে দেওয়া হয়েছে রিপোর্ট করছেন মোরসালিন বাবলা দেশের বিভিন্ন নদনদীর পানি বেড়ে 15 জেলায় বন্যা দেখা দেয় যমুনা ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদনদীর পানি কমতে শুরু করায় বসতি এলাকা থেকে পানি নামতে শুরু করেছে এবারের বন্যায় ফসলহানির পাশাপাশি নদী ভাঙ্গন বড় ক্ষতি করেছে সরকারি হিসাবে ভাঙ্গনে 13,000 পরিবার গৃহহীন হয়ে পড়েছে যতটা না বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নদী ভাঙ্গনে 13,000 পরিবারের তারা নদী ভাঙ্গনে গৃহহীন হয়েছে আমরা এটা গতকালকে এই তালিকাটি এনেছি আমরা এই 13,000 পরিবারকে তাদের ঘরবাড়ি করার জন্য একটি বরাদ্দ দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি আশা করা যায় এক সপ্তাহের মধ্যে আমরা একটা বরাদ্দ দিতে পারবো যে সংখ্যাটা অতীতের অনেক সময়ের চেয়ে একটু বেশি নদী ভাঙ্গনের বিষয়টা ত্রাণ ও দুর্যোগ সচিব জানান আশ্রয় কেন্দ্র থেকে লোকজন বাড়ি ফিরে যাওয়ায় নির্ধারিত সময়ে স্কুলগুলো চালু করা সম্ভব হবে যে আশ্রয় কেন্দ্রগুলোকে গুলোতে মানুষ উঠেছিল সেগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রস্তুত করেছি আর যেগুলোতে মানুষ উঠে নাই সেগুলো কিন্তু ওই উপলক্ষে কিন্তু প্রস্তুত হয়ে আছে আমি মনে করি অন্তত এই 800 অধিক আশ্রয় কেন্দ্র ওই কয়েকটি জেলায় একদম এই 12 তারিখে যখন খুলবেন তার জন্য প্রস্তুত হয়ে আছে এবারের বন্যায় শতাধিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রহ্মপুত্রে চিথুরিয়া প্রাথমিক বিদ্যালয় বিলীন হয়ে গেছে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা দ্রুত ক্লাসে ফিরতে পারবে বলে আশা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন মোরসালিন বাবলা চ্যানেল আই ঢাকা